নমস্কার বন্ধুরা জব জেনেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা ডিএ মামলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তত্ত্ব উঠে আসছে আপনারা প্রত্যেকেই জানেন যে সামনে সোমবার অর্থাৎ আঠাশে নভেম্বর ডিএ মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে কিন্তু এক্ষেত্রে ডিএ মামলা থেকে নাম বাদ গেল শিক্ষক ও শিক্ষাকর্মীদের এটা দাবি করছে অনেকেই অর্থাৎ রাজ্য সরকার যে লিস্ট দিয়েছে যে লিস্টে তারা জানিয়েছেন যে তাদের কতজন কর্মী রাজ্যে কাজ করে সেক্ষেত্রে কিন্তু শিক্ষা ও শিক্ষক কর্মীদের কিন্তু নাম সেখানে নেই বা তাদের পরিসংখ্যান সেখানে নেই তো কি বলা হয়েছে আমরা ডিটেলসে দেখে নেব তার আগে বলে রাখবো যারা এই চ্যানেলে নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন ভাতা নিয়ে কলকাতা হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যে মামলা দায়ের করেছিল তা তালিকাভুক্ত করতে সম্মত হয়েছে ভারতের প্রধান বিচারপতি ভি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এদিকে সুপ্রিম কোর্টে দায়ের করার এসএলপিতে রাজ্য সরকার তার কর্মচারীদের সংখ্যা উল্লেখ করেছে এখানে দেখতে পাচ্ছেন তিন এক নয় সাত পাঁচ নয় অর্থাৎ তিন লাখ উনিশ হাজার সাতশো উনষাট এই এই তিন লাখ উনিশ হাজার সাতশো ঊনষাট কর্মচারী রাজ্য সরকারের কোষাগার থেকে বেতন ও ভাতা পান বলে জানানো হয়েছে অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই পরিসংখ্যানটাই দেওয়া হয়েছে এবং জানানো হয়েছে যে এই পরিসংখ্যানটাকেই তারা স্যালারি ও বেতন দিয়ে থাকে এই তথ্য সামনে আসতেই আলোচনা শুরু হয়েছে শিক্ষক মহলে তবে কি রাজ্য সরকার সরকারি কর্মচারীদের থেকে সাহায্যপ্রাপ্ত মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক শিক্ষকদের আলাদা করে হিসেব করে বাদ দিয়ে দিয়েছে রাজ্য জুড়ে উঠেছে প্রশ্নের ঝড় অভিজ্ঞতাদের ধারণা অভিজ্ঞদের ধারণা যদি এই আশঙ্কা সত্যি হয় তবে সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পেলে শিক্ষক শিক্ষকীরা বা শিক্ষার্থীরা শিক্ষাকর্মীরা কিন্তু মহার্ঘ ভাতা থেকে বাদ যাবেন অর্থাৎ এক্ষেত্রে কিন্তু রাজ্য সরকার যেটা হিসাব দেখিয়েছে সেক্ষেত্রে যদি শিক্ষা শিক্ষকর্মীদের হিসাবটা রাজ্য সরকার না দেখিয়ে থাকে যদি অন্যান্য সরকারি কর্মীরা ডিএ পানও সেক্ষেত্রে কিন্তু শিক্ষাকর্মী ও শিক্ষকরা কিন্তু পাবেন না সে কথাই কিন্তু এখানে অভিজ্ঞতারা জানাচ্ছে প্রশ্ন উঠে যে প্রাথমিক শিক্ষক সমাজের যেখানে এক লাখ অষ্টআশি হাজারের বেশি হাই স্কুলের শিক্ষক দু লাখ চোদ্দ হাজার তাহলে কি করে রাজ্য সরকার সব কিছু শিক্ষা শিক্ষকর্মীদের বাদ দিয়ে হিসাব দিতে পারে অর্থাৎ এইখানেই আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু তিন লাখের ওপরে কিন্তু হিসাব চলে যাচ্ছে কিন্তু রাজ্য সরকার যে হিসাব দেখাচ্ছে সেখানে তিন লাখ উনিশ হাজার দেখাচ্ছে যদিও এই সরকারি কর্মচারীদের সংখ্যা তিন লাখ উনিশ হাজার সাতশো উনষাট কোনো হিসাবে দেওয়া হয়েছে তা নিয়ে কোনো উল্লেখ না থাকলেও বা এই সংখ্যার কাদের বলা হয়েছে তা নিয়ে কোথাও পরিষ্কার করে কিছু বলানো হলেও আশঙ্কা তৈরি হয়েছে শিক্ষক ও অশিক্ষিত কর্মীদের মহলে ইতিমধ্যে এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে চাঞ্চল্য এই প্রসঙ্গে এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষক সংগঠন ইউ ইউপিটিএল জানিয়েছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার এস পি এর আবেদন সরকারি কর্মচারীদের যে ভুল পরিসংখ্যান দিয়েছে এটা নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই বরং এতে সু সুবিধাই হয়েছে সুপ্রিম কোর্টে আমরা অন্যান্য যুক্তির সাথে রাজ্য সরকারকে এই যুক্তিটাও খাড়া করব অর্থাৎ এখানে কিন্তু রাজ্য সরকার আবার ফেসাতে পড়ে গেল রাজ্য সরকার যে পরিসংখ্যান দিয়েছে সেই পরিসংখ্যানে কিন্তু তারা শিক্ষকদের কিন্তু নাম অ্যাড করেনি অর্থাৎ মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষকদের নাম কিন্তু রাজ্য সরকার অ্যাড করেনি তাদের সংখ্যাটা কিন্তু অ্যাড করেনি যার ফলে কিন্তু সুপ্রিম কোর্টে রাজ্য সরকার আবার কলে পড়বে অর্থাৎ আবার কিন্তু তারা ফেসে যাবে সেটাই কিন্তু ইউ তা জানিয়েছে তো এখন দেখা সুপ্রিম কোর্টে আঠাশ তারিখ কী হয় তো গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল প্রকাশিত হয়েছিল ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম ভালো লাগলে লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন